দুর্লভ ছড়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার অপচেষ্টা, গ্রেপ্তার স্বামী। ইদানিং গ্রামেগঞ্জেও মহিলা নির্যাতনের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। ইতিমধ্যে হৃদয় বিদারক এক ঘটনা দুর্লভ ছড়া এএসবি কলোনির রুমা সিনহার জীবনে ঘটে গিয়েছে। জানা গিয়েছে, 2011 সালে পাতিয়ালার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব সিনহার সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুমা। সঞ্জীব সিনহা পেশায় গাড়ি চালক। গুয়াহাটিতে প্রায় 11 বছর রুমা এবং সঞ্জীব সুখের জীবনযাপন করছিলেন। কিন্তু মাস দুই আগে দুর্লভ ছড়ার পাতিয়ালায় স্বামীর বাড়িতে আসার পর থেকেই রুমার ওপর নানাভাবে অমানবিক নির্যাতন শুরু হয়। এই নির্যাতন শাশুড়ি পদ্মা সিনহার নেতৃত্বে শুরু হয় বলে রুমা সাংবাদিকদের কাছে জানান। কিছুদিনের মধ্যে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়। তখন নিরুপায় হয়ে নির্যাতিতা গৃহবধূ রুমা শিশুপুত্রকে নিয়ে নিজের বাবা কমলাকান্ত সিনহা এবং মা রেখা রানী সিনহার দুর্লভ ছড়া এএসবির কলোনির বাড়িতে চলে আসেন। এরপর গত 21 এপ্রিল সকাল আনুমানিক 10:30 সময় স্বামী সঞ্জীব সিনহা রুমার সাথে দেখা করতে আসেন। সঞ্জীব বাড়ির গেটের ভেতরে ঢুকে রুমাকে ডেকে পুকুর পাড়ে নিয়ে যান এবং কথাবার্তার মধ্যেই আচমকা পাষণ্ড স্বামী সঞ্জীব তাকে জড়িয়ে ধরে মাথার ওপর পেট্রোল ঢেলে দেন এবং আগুন লাগিয়ে দেওয়ার অপচেষ্টা করেন। তখন রুমার মা রেখা রানী সিনহা মেয়েকে রক্ষা করতে ছুটে আসেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশী লোকেরা এসে তাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে রুমার চোখ, মুখ এবং গলায় ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরই রুমা রাতারাতি থানায় একটি মামলা দায়ের করেন। তারপর পুলিশ অফিসার শঙ্করনাথ পুলিশ বাহিনী নিয়ে ছুটে এসে স্বামী সঞ্জীব সিনহাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সিএনএন 24 নিউজ। তো কালকে 10:30 নাগাদ সকাল স্কুটি নিয়ে আমার স্বামী স্কুটি নিয়ে আইসে, আয়া আমরা পুকুর পাড়ের সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমারে ডাকছে, ডাকার পরে আমি বাইরইলাম। বাইর হওয়ার পরে আমারে কইল, আমি যে মোবাইলটা দিছিলাম তোমারে, ওই মোবাইলটা আমার লাগে, ওই মোবাইলটা আমার লাগে, ওইটা আমারে দাও। তো আমি কইলাম যে ঠিক আছে, মোবাইল দিতাছি, আমার এক দুইটা একটু ইম্পর্টেন্ট নাম্বার আছে, ওই নাম্বার দুইটা আমি নিয়েই আমি দিতাছি, লইয়াই আমি দিতাছি, এই কথা কইলাম। কই আমি দাঁড়াইছি। তো আমার স্বামী কইল যে এত দূর থিকা কেন, একটু সামনে আও বা একটা কথা আছে। তো আমি একটু আগবা মানে একটু সামনে গেলাম। যাওয়ার পরে কইল ইয় ছেলেরও স্কুলের বই আইছে, তো ফোন করছিলাম এই কথা খালি আমার জিগাইছে। তো জিগানির পর আমি কইলাম না আমি ফোন তো করছি না, করুম। এই কথা কোয়ার লগে লগে আমার স্বামী কি করলো, আমারে মানে টাইনা নিজের দিকে নিয়ে গেল। হ্যাঁ, যেখানে আসিল কুকুর পাড়ে দাঁড়ানি এখানে নিয়ে গেছে, নিয়া টাইনা ধইরা আমারে আমার মাথার থেকে মানে পেট্রোলের বালতিটা পুরো উল্টাইয়া ঢাইলা দিছে। পেট্রোল থেকে পেট্রোল হ্যাঁ বালতিতে আগে থেকে আনছিল, ওইটা তো আর আমরা দেখছি না, স্কুটিতে রাখছিল, ওইটা আমরা দেখছি না। স্কুটি নিয়ে আইছিল পেট্রোলের বালতি রাখা ওইখানে আমরা দেখছি না। তো আমারে মানে সামনে নিয়া হ্যাঁ টাইনা আমারে ধরলো, ধইরা এক হাত দিয়ে আমারে ধরছে, আর এক হাত দিয়ে আমার উপরে পেট্রোলের বালতিটা পুরো একবারে মাথার থেকে শুরু করে ঢাইল্লা। এরপরে পকেট থেকে লাইটার বাইর করছে, লাইটার বাইর করে কইল আজকে জ্বালায়া দিবি। এটা কুয়াতে সব মা বাবা সব দৌড়াইয়া গেল, গিয়া সবাই বাঁচানোর চেষ্টা করলো, সবাই বাঁচানোর চেষ্টা করলো, চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আশেপাশের সব মানুষ আয়া জমলো, জইম্মা আমারে মানে হের কাছ থেকে ছুটাইয়া সরাইয়া নিল। যে এইখানে আওয়ার পরে বিবাদটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি গোড়া ঠিকই আছিল না, আমরা যখন মানে গৌহাটি আসছিলাম, এত বছর গৌহাটিতে আসছিলাম, তখন আমরা আমার মধ্যে কোনো ধরনের মানে ঝগড়া ঝাঁটি কোনো ধরনের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের বিবাদ আসছিল। গৌহাটি আপনারা কত বছর, আপনার বিবাহের কত বছর হয়েছে? আমার 2011 ডিসেম্বরে বিয়ে হয়েছে। আমার উপর অত্যাচার, আমার টর্চার করতো। কে টর্চার করতো? আমার মানে এখানে আইবার পর আমার মানে শাশুড়ি আর আমার স্বামী, আমার শাশুড়ি যেটা মানে হেরে শিখাইতো ওইটাই তা হে কইতো, ওইটাই কইতো। শিখাইতো শিখানি বলতে কি, অনেক ধরনের কুবুদ্ধি শিখাইতো। তো তার মধ্যে মানে যেটা আমার স্বামী কইতো আর কি, যে আমি তো এখানে আয়া পড়ছি,
বা হের মাও কইতো যে এখন তুই এখানে আয়া পড়ছ, হ্যাঁ সব এখন তো কিছু একটা করতে লাগবো, তো টাকার দরকার, তো টাকা কোনখান থেকে আইব, টাকা কোনখান থেকে আইব, তো এই ধরনের কথা আমার শুনানি হইতো। এই ধরনের কথা শুনাইয়া মানে আমার টর্চার করা হতো। এরকমও অনেক কিছু কইছে, আর ঘর থেকে বাইর হইয়া যাও, নাইলে হয়তো টাকা আনো, নাইলে এরকম করে অনেক ধরনের টর্চার করা। আপনি যে এখানে আছেন, আপনি ভালোই ভালোই আছেন না, করতে গিয়ে আপনারা বাইর করে দিয়েছেন না? আমার আমার স্বামী কইলো আর তোমার লগে আমি সংসার করতে পারুম না, তোমার লগে সংসার করতে পারুম না, তুমি এখান থেকে যাও গে। তার মা খুব নিজে মা মানে ছেলের এই কথা কইলো যে এই মানে তোর বউ এখান থেকে সরাইয়া দে, তুই আর আমি থাকুম খালি। মার নাম কি? মার নাম পদ্মা সিনহা। হ্যাঁ, তুই আর আমি থাকুম খালি, তোর বউ এখানে থাকবো না। আপনার হাজবেন্ডের নাম? সঞ্জীব সিনহা। এখন আপনি কি চান? এখন যে জায়গাত মানে আমার স্বামী নিজেই যখন এই কাজটা করলো, এখন তো মানে আমি চাই যেন আমি আমার মানে একটু সেফটি আমার চাই আর কি, কারণ হে অনেক ধরনের কথা কয়া গেছে। আমারে মার্ডার করব, মার্ডার করবার লিগেই তো আইছিল এখানে, তো এই ধরনের কথা শোনার পর তো আমি এখন মানে আমার সেফটিটা চাই আর কি। জিগাইল যে বাচ্চার সম্বন্ধে, যে তারে তো স্কুলে দিতে লাগবো, তার বইপত্র আইছে কি না, এগুলি জিগাইল। জিগানির পরে কইল কি একটু সামনে আনা, সামনে আওনা বলিয়া কইতেই হে আগাইয়া মানে তারে দুনো হাত দিয়া ধরিয়া তার স্কুটির কিনারে লইয়া গেল। হ্যাঁ, স্কুটির কিনারে লইয়া গিয়াও মানে উপরে বালতি দিয়া পেট্রোল ঢালিয়া দিল। হ্যাঁ, পেট্রোল হে নিজের স্কুটিতে আনছে, আমরা তো আর ওইটা দেখছি না। হ্যাঁ, বালতি দিয়ে আনছেন না? বালতি দিয়া, বালতি দিয়া। হ্যাঁ, তারপরে পকেটের থেকে হে নিজের পকেটের থেকে লাইটার বাহির করিয়া হে জ্বালাইয়া দিতে করলো। তখন আমি দেখিয়া হতভঙ্গ হইয়া দৌড়াইয়া চিৎকার মারিয়া মানে আশেপাশের মানুষ সবরে ডাকলাম। হ্যাঁ, ডাকিয়া আশেপাশের মানুষ আইয়া বাঁচাইল। আশেপাশের মানুষে আশেপাশে আমি তো হে মানে হেরে তো শক্তিবান। হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, আমি আর তারে তো আটকাইতে পারি না, তার শক্তি আমার শক্তি তো বরাবর না। তার হাত আমি সরাইয়ার যাহাতে লাইটারটা না মারতে পারে, লাইটার মারলে তো সব ছিন্ন ভিন্ন হইম, গতিকে আমি হাত দিয়া এইভাবে এইভাবে করিয়া কিন্তু সরাইতে পারিয়ান না। তারপরে চিৎকার শুনিয়া আয়া তখন ওই আশেপাশের মানুষে আইয়া গিয়া ওই তার তাই থেকে সরাইয়া মানে নিল আর কি, একটু তার সামনের থেকে সরাইয়া দুজনরে আলোক করিয়া সরাইয়া নিল। হ্যাঁ, নেওয়ার পরে বাহিরে গেল, গেটের বাহিরে গিয়া আরো কত কিছু গালিগালা দিল, বাজে ভাষায় গালিগালাজ দিল। তারপরে লাস্ট পর্যন্ত কইছে যে আমি আইয়া জ্বালাইয়া মার তোমারে। হ্যাঁ, ঘটনাটা ইনভেস্টিগেশন আপনার কিটা পাইছে? কেস নম্বরটা 174/22।